ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্লান্ট বলতে আমরা কি বুঝি? আমরা তো অনেক কিডনি ট্রান্সপ্লান্টের কথা শুনেছি যে যেটা ফার্স্ট কাইন্ড ডোনার বা ক্যাডাভেরিকটা আমরা ট্রান্সপ্লান্টের কথা শুনেছি, কিডনি ট্রান্সপ্লান্টের কথা শুনেছি, লিভার ট্রান্সপ্লান্ট, বিভিন্ন ট্রান্সপ্লান্টের কথা শুনেছি। আসলে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কি তাহলে সেটা যদি বলতে ক্যাডাভার কি সেটা যদি বলতে চাই তাহলে ক্যাডাভার হলো ডাইং পারসন, যে মরে যাবে আমি নিশ্চিত। হ্যাঁ, আর তার সিমটম দেখে এবং তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত যে সে আর যে সাপোর্টে আছে, সাপোর্ট উড্ডো করলে সে নিশ্চিত মৃত্যু হবে। সেই যে যেই নিশ্চিত মৃত্যু সেই রুগীকে আর্টিফিশিয়ালভাবে কিছু সময়ের জন্য বাঁচিয়ে রেখে, তার ব্রেনটাকে বাঁচিয়ে রেখে, যেটা আপনার ব্রেন ডেথ যেটা হয় বাঁচিয়ে রেখে, যার কিডনি বা অঙ্গ সংগ্রহের জন্য যেটা প্রক্রিয়া সেটাকে বলে ক্যাডাভার। অর্থাৎ সে মরে গেছি, হ্যাঁ, তার কাছে সংগ্রহ করার যে প্রক্রিয়া সেটা হলো ক্যাডাভার ট্রান্সপ্লান্ট। অর্থাৎ মৃত ব্যক্তির কাছ থেকে, প্রায় মৃত ব্যক্তির কাছ থেকে অঙ্গ সংরক্ষণ করাই ক্যাডাভারের থেকে সংগ্রহ করা হয়, এটাকে আমরা ক্যাডাভার।